দেখ আগের ক্লাসে আমি করেছিলাম জিএসটি, জিএসটি আগে একদিন জিএসটি থিওরি বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কি বললাম? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তো আমাদের ভারতবর্ষে জিএসটি চালু হয়েছে জুলাই মাসের 1 তারিখে, 1 জুলাই 2017। আর সারা ভারতবর্ষে জিএসটি চালু হয় 8 জুলাই, ঠিক আছে? 8 জুলাই 2017, মানে জম্মু কাশ্মীরে সারা ভারতবর্ষে চালু হয়েছে, মানে জুলাই মাসের 1 তারিখে মোটামুটি চালু হয়ে গেছিলো 2017 সালে, কিন্তু জম্মু কাশ্মীরে চালু হয় জুলাই মাসের 8 তারিখে। তো আমি জিএসটির একটা ভিডিও দিয়ে দেবো, আছে আর একটা থিওরি, থিওরিটা দিয়ে দেবো, ওটা একবার দেখে নিস। আমাদের স্যার এখানে আমাদের বেশি জেনে লাভ নেই জিএসটির, জিএসটির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মানে অ্যাকাউন্টসটা কী করে করতে হয় সেটা একটু জানতে হবে, ঠিক আছে? সমস্ত জিনিসের উপর জিএসটি চার্জ হয়, ঠিক আছে? সমস্ত জিনিস মানে গুডস আর সার্ভিস, গুডসের ওপরও জিএসটি, যে কোনো ধরনের গুডসের ওপর জিএসটি চার্জ হয়, আবার যে কোনো ধরনের সার্ভিসের ওপর গুডস সরি জিএসটি চার্জ হয়, কিন্তু অ্যালকোহলিক লিকার, অ্যালকোহলের ওপর জিএসটি চার্জ হয় না, ঠিক আছে? সমস্ত জিনিসের উপর জিএসটি চার্জ হয়, কিন্তু সমস্ত গুডস সার্ভিস সব কিছুর উপর জিএসটি চার্জ হয়, কিন্তু অ্যালকোহলের ওপর জিএসটি চার্জ হয় না, অ্যালকোহলিক লিকার যেটা, ঠিক আছে? আর আমাদের জিএসটি বেসিক্যালি তিন ধরনের হয়, ঠিক আছে? তো তিন ধরনের হয়, একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি, আর একটা হচ্ছে আইজিএসটি। কী বললাম? একটা সিজিএসটি, একটা এসজিএসটি, আর একটা আইজিএসটি। সিজিএসটির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এসজিএসটির ফুল ফর্ম হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর হচ্ছে আইজিএসটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই তিন ধরনের হয়। তো অঙ্ক করতে করতে সব বলে দেবো, এগুলো আগে বলে দিয়েছি, আগে ভিডিওতে আছে, ওটা একবার দেখলে বুঝতে পারবি। এখন বেশি আলোচনা করে লাভ নেই, ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। বলছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ঠিক আছে, তোরা লিখিস সঙ্গে সঙ্গে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ জিএসটি। কী লেখা আছে? 1 নম্বর লেখা আছে জিএসটি ইজ চার্জ, ঠিক আছে? জিএসটিটা চার্জ করাবে, জিএসটির ফুল ফর্ম বলছি, অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, ট্যাক্সেও আছে, ট্যাক্স যখন আরম্ভ করবো ফার্স্ট চ্যাপ্টারে হয়তো আছে জিএসটির ফুল ফর্ম জানতে চাই। জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস না, সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তো জিএসটি ইজ চার্জ অ্যাট প্রেসক্রাইব রেট, এর নির্দিষ্ট একটা রেট আছে। দেখ জিএসটির কী কী রেট হয়, বেসিক্যালি যেই রেটগুলো হয় আমি বলে দিচ্ছি, বেসিক্যালি যেই রেটগুলো হয়, 5%, কী বললাম, 5%, 12%, 18%, 28%। কী বললাম দেখ, এই দেখ, 5%, 12% লিখতে হবে না, 18%, 28%, বেসিক্যালি এই রেটগুলোই তোরা দেখতে পারবি। জিএসটি কী কী রেট বললাম দেখ, এখানে 5, 12, ঠিক আছে, 18, 28, যখন অঙ্ক করবো অ্যাকাউন্টিং এখানে বলে দেবে, এই এই পার্সেন্টেজগুলোই বলে দেবে, বাইরে বলবে না, 5, 12, 18, 28, তাহলে বুঝতে পারলি? তো জিএসটির পার্সেন্টেজ কী কী বললাম, 5, 12, 18, 28, হ্যাঁ, 0% আছে জিএসটি। 0% জিএসটি কোনগুলো দেখবি, যেইগুলো খুব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন দেখবি বাজারে শাক সবজি কিনতে গেলাম, মাছ কিনতে গেলাম, মাংস কিনতে গেলাম, এইগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই জিনিসের উপর জিএসটি চার্জ হয় না, যেইগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার উপর জিএসটি চার্জ হয় না, ঠিক আছে? তো তো এখানে দেখ, আর এই দেখ 18%, তোরা তো দেখবি এখন এই বছর যদি কেউ মোবাইল ফোন কেনে, মোবাইল ফোনের উপর 18% জিএসটি, ঠিক আছে? তো তারপর ধর আমি বলে দিচ্ছি 28% জিএসটি, এগুলো কেউ মুখস্থ করতে পারে না, কোনোদিন কারোর পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, প্রতি বছর চেঞ্জ হয়, কোনোদিন মুখস্থ করতে পারবে না, প্রতি বছর এটা রেট চেঞ্জ হয়। তোর কোনো চাপ নিয়ে লাভ নেই, কোশ্চেনেই বলে দেবে কত পার্সেন্ট জিএসটি, ঠিক আছে? তো 28% কোনগুলোর ওপর দেখ, গাড়ি, গাড়ির ওপর 28%, মানে যেইগুলো কি বিলাসবহুল দ্রব্য, বিলাসবহুল মানে বুঝতে পারছিস তো, লাক্সারি, লাক্সারি গুডস, লাক্সারি গুডসের ওপর 28%, তাহলে বুঝতে পারলি? 5, 12, 18, 28, জাস্ট এমনি বললাম, যখন উঁচু ক্লাসে উঠবি, ট্যাক্স পড়বি, তখন জানতে হবে কোনটার উপর কত পার্সেন্ট জিএসটি হয়, এখন অত বেশি জানে লাভ নেই। তা বললাম কি, তোরা অঙ্ক করতে গেলে চারটে রেট দিয়ে দেবে, 5, 12, 18, 28, এর মধ্যেই হবে, ঠিক আছে? তো আচ্ছা, আর একটা কথা বলে দিই যেটা অঙ্ক করতে তোদের কাজে লাগবে, যেটা বলছিলাম জিএসটি বেসিক্যালি তোরা তিন ধরনের দেখতে পারিস, সিজিএসটি, এসজিএসটি, এগুলো কি টুকতে হবে না, আর হচ্ছে আইজিএসটি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে দেখ একটা উদাহরণ তৈরি করছি তোদের বোঝার জন্য, কলকাতা, ঠিক আছে? তো এখানে তোর উদাহরণ তৈরি করছি দুর্গাপুর, তোদের মধ্যে মাথায় রাখতে হবে, তোদের বলতে হবে, তোরা বলতে পারবি এই দুটো কোন স্টেটের মধ্যে পড়ছে, কলকাতা কোন স্টেটের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গল, আর দুর্গাপুর কোন স্টেটের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গল, তাই তো বোঝা যাচ্ছে? তো তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে পড়ছে, আর এটা কোন স্টেটে পড়ছে, এটাও ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে পড়ছে। তো দেখ, কলকাতা থেকে যদি দুর্গাপুরে যদি কোনো রকমের ট্রানজ্যাকশান হয়, ট্রানজ্যাকশান মানে এখানে না, বেসিক্যালি জিএসটির ক্ষেত্রে না সেল বলে কিছু হয় না জিএসটিতে, ভালো করে বোঝ,
ধর ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতা থেকে যদি দুর্গাপুরে কোনো গুডস বেচা হয়, সেল করা হয়, বলি সেল করা হচ্ছে, অ্যাকচুয়ালি জিএসটিতে সেল বলে কোনো কথা নেই, সাপ্লাই বলবে, সেলটাকে কি বলবে, সাপ্লাই, সেল বলে কোনো কথা হয় না। কি বললাম বুঝতে পারছিস তো? মোট কথা, কলকাতা থেকে দুর্গাপুরে যদি কোনো গুডস পাঠানো হয় সেল বলা হয় না, কখনো সেল হয় কখনো অন্য কিছু হতে, সাপ্লাই বলে। কি বলে এটাকে? বললাম সাপ্লাই। একটা এখানে কি বলছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলই যাচ্ছে, কোন কোথা থেকে কোথায় যাচ্ছে, ওয়েস্ট কলকাতা থেকে দুর্গাপুর, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো যাচ্ছে। যদি একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হয়, একটা স্টেটের মধ্যে যদি ট্রানজ্যাকশান হয় তখন তাকে কি বলে? সেটাই বলছি, একটা স্টেটের মধ্যে যদি ট্রানজ্যাকশান হয় তখন তাকে বলে ইন্ট্রা, কী লিখলাম বল, ইন্ট্রা স্টেট সেলস, মনে থাকবে তো, ইন্ট্রা স্টেট সেলস। কী বললাম? একই স্টেটের মধ্যে একটা স্টেট, আরে তুই আজকে ধর ফোন কিনলি, কোথা থেকে কিনলি, মতিলে কোনো একটা দোকান থেকে কিনলি, তুই আছিস কোথায়, তুই তো একটা স্টেটের মধ্যেই কিনলি নাকি অন্য স্টেট দিয়ে কিনে এনেছিস, ফোনটা তো একটা স্টেটের মধ্যেই কিনেছিস। কী বললাম বুঝতে পারলি তো? যদি একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হয় ঠিক আছে, তখন তাকে বলে ইন্ট্রা স্টেট সেল, মানে থাকবে তো, কারণ আমার অঙ্ক করতে গেলে কখনো কখনো কাজে লাগবে, ইন্ট্রা স্টেট বলে দিতে, বুঝতে পারলি না? তো ইন্ট্রা স্টেট সেল কাকে বলে? একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে তাকে বলে ইন্ট্রা স্টেট সেল। আর আমাদের জিএসটির ডেফিনেশনে তোরা যখন অঙ্ক করবি সেল বলে বলে দেবে, সেল বলে দেবে, পারচেস বলে দেবে, কিন্তু জিএসটির ডেফিনেশনে সেল বলে কোনো কথা বলেনি, সেল বলে কোনো কথাই বলেনি, সাপ্লাই হলেই, সাপ্লাই হলেই জিএসটি চার্জ হয়। কী বললাম বুঝতে পারলি? সাপ্লাই, সাপ্লাই মানে বুঝিস তো, সাপ্লাই হচ্ছে ধর সাপোজ ধর আজকে ধর আমার একটা ফোনের দোকান আছে, কেউ ধর ফোনের ফোন কিনতে আসলো, আমি কী বললাম, আমি ওকে ফোন সাপ্লাই করলাম, কী বললাম বুঝতে পারলি, সেল বলবো না, জিএসটি ডেফিনেশন সেল বলানি। কী বললাম বোঝা গেছে, মাথায় থাকবে তো? কী বললাম? সেল বলে কোনো কথা বলেনি, কিন্তু তোরা যখন অঙ্ক করবি সেল বলে দেবে, মানে অরিজিনালি ডেফিনেশন জানতে চাস, ডেফিনেশনে সেল বলে কোনো কথা নেই, ডেফিনেশনে কী বলা হয়, সাপ্লাই। হ্যাঁ, এরকম কোনো কথা নেই, যেমন ধর তোরা ধর কোনো কোচিং সেন্টারে, কোচিং সেন্টার অথরাইজ কোচিং, যেমন ধর কোনো ইনস্টিটিউটে পড়তে যাচ্ছিস, ধর কোনো কম্পিউটার কোচিং সেন্টারে যাচ্ছিস, কম্পিউটার কোচিং সেন্টার মানে বুঝিস তো, যেমন ধর যুবতে হোক বা বেনওয়ে হোক, কেউ কম্পিউটার শিখতে যাচ্ছে, তাহলে কি ওর তো প্রতি মাসে একটা ফিজ নেবে, ফিজের পর একটা জিএসটি চার্জ করবে, বোঝা যাচ্ছে? কী বললাম? যদি রেজিস্টার্ড হয় তাহলে একটা জিএসটি চার্জ করবে। আমার কথাটা মন দিয়ে শুনবি, তোরা যদি কখনো কম্পিউটার কোচিং সেন্টারে ভর্তি হোস, কোনটা কি ওই ইনস্টিটিউটগুলো হয় না, অনেক ইনস্টিটিউটে কেউ বেনওয়ারে ভর্তি হয়, কেউ এনআইটির ভর্তি হয়, কেউ আইসিএ, কেউ ধর যুব ভর্তি হলে যা করছবি তার উপরে একটা জিএসটি বসাবে, জিএসটি চার্জ করবে, ঠিক আছে? তো কী বুঝতে পারলাম, গুডস বেচলেই মানে সাপ্লাই হলেই কিন্তু তো জিএসটি হয় না, সার্ভিসের ক্ষেত্রেও জিএসটি হয়। যেমন ধর সাপোজ ধর আমার ধর একটা বাড়ি আছে, আমার ধর বাড়ি ভাড়া দিই, কাউকে ধর বাড়ি ভাড়া দিই, তার থেকেও কিন্তু আমি জিএসটি চার্জ করতে পারি, যদি আমার অথোরাইজড হয়। কী বললাম বলছি? যদি অথোরাইজড হয়, কথাটা মাথায় রাখি, যদি অথোরাইজড হয় ঠিক আছে, তো তাহলে জিএসটি চার্জ করবো। কী বললাম বুঝতে পারছিস তো? তার মানে কি, আমার প্রশ্ন হচ্ছে, এখানে লিখেছি জিএসটি ইজ চার্জ অ্যাট প্রেসক্রাইব রেট, প্রেসক্রাইব রেট মানে এই রেটগুলো, জিএসটি চার্জ করা হবে এই রেটে, ঠিক আছে, যে এই রেট বলে দেবে, অন এভরি সেল অফ গুডস, অন এভরি সেল অফ গুডস। তোরা যখন উঁচু ক্লাসে ওটা ট্যাক্স পড়বি তখন এখানে আর সেল অফ গুডস বলে কথা লেখা থাকবে না, তখন লেখা থাকবে সাপ্লাই অফ গুডস, সেলের পরিবর্তে হয়ে যাবে সাপ্লাই। তাহলে কী বললাম? এভরি সাপ্লাই অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস। তার মানে কি, শুধু সাপ্লাই করলে বা গুডস বেচলেই যে তোমার জিএসটি চার্জ হওয়ার কথা নেই, সার্ভিসের ওপরে জিএসটি চার্জ হয়, বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে। সার্ভিস মানে যেমন টিউশন দিচ্ছি, এটাও একটা সার্ভিস, কেউ দেখবি ইন্টারনেট পরিষেবা ঠিক আছে, ওটাও একটা সার্ভিস, কম্পিউটার খারাপ হয়ে গেলে কম্পিউটার ঠিক করে দিচ্ছে, ওটাও একটা সার্ভিস, বিভিন্ন সার্ভিসের ওপর। আচ্ছা, আমরা যে হোটেলে খেতে যাই ওটা কিন্তু সার্ভিসের মধ্যে পড়ছে, ওর ওপরে জিএসটি চার্জ হয়। কী বললাম বুঝতে পারছিস তো? তাহলে মাথায় রাখবি, অত কিছু মানে এত কিছু ভয় পাওয়ার কিছু নেই, লাইন বলে দেবে বুঝিয়ে যাবে, কিছু ঝামেলার কিছু নেই। তাহলে বুঝতে পারলি প্রথম লাইনটা, প্রথম লাইনটা বুঝে ঢুকেছি, এটা প্রথম লাইন ঢুকেছিস, বুঝতে পেরেছিস? কী বললাম? বেশি কিছু মাথায় রাখতে হবে না। কী বললাম? জিএসটির ফুল ফর্ম, জিএসটি তিন রকমের হয়, জিএসটি কত সালে চালু হয়েছে, সারা ভারতবর্ষে কবে জিএসটি চালু হয়েছে, আর কী বললাম, এ দেখ ইন্ট্রাস্ট, ও কত রকমের জিএসটি আছে, রেট পাবি, এই কয়েক রকমের রেট আছে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রাস্টেড সেল কাকে বললাম, এটাও বললাম, একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে তখন বলে ইন্ট্রাস্টেড সেল, বুঝতে পারছিস তো? একটা স্টেট মানে বুঝিস তো? ধর সাপোজ ধর তুই ধর ডায়মন্ড প্লাজা, ডায়মন্ড প্লাজা দিয়ে কোনো একটা শপিং করে এনেছিস, তার মানে বুঝতে পারছিস ডায়মন্ড প্লাজা কোথায়, ডায়মন্ড প্লাজা এখানেই আছে তোর কলকাতার মধ্যেই, আর তুইও আছিস কলকাতা, মানে কলকাতার মধ্যে তো ট্রানজ্যাকশান হয়েছে। মোট কথা, একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে তখন তাকে বলে ইন্ট্রাস্টেড সেল, বোঝা গেল? আর ইন্ট্রাস্টেড সেলের ক্ষেত্রে, ইন্ট্রাস্টেড সেলের ক্ষেত্রে, আচ্ছা বল, ফোন কিনেছিলি কিছুদিন আগে, ফোন কিনেছিলি কিছুদিন আগে, তাহলে ফোন যে কিনেছিলি দেখবি ফোনের বিলে দেখবি ভালো করে লক্ষ্য করবি জিএসটি লেখা ছিল, যদি লক্ষ্য করি দুটো জিএসটি লেখা ছিল,
সিজিএসটি আর এসজিএসটি, যদি ভুলে যাস বাড়িতে গিয়ে বিলটা দেখবি, দেখবি লেখা ছিল সিজিএসটি আর এসজিএসটি। মন দিয়ে শুনছিস, তার মানে কি একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন কি জিএসটি হয়? সিজিএসটি আর এসজিএসটি। আবার বলছি, একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তাকে বলে ইন্টারস্টেট সেল, আর ইন্টারস্টেট সেলের ক্ষেত্রে কি হয়? সিজিএসটি আর এসজিএসটি। যারা যারা ফোন কিনেছিস, ফোনের মধ্যে দেখবি, ফোনে দেখবি ফোনের বিলটা বের করবি, বিলে দেখবি এটাই লেখা আছে। তোরা তো আর বাইরের রাজ্য থেকে আর ফোন কিনে আনিসনি, তোরা তো এই রাজ্য থেকেই ফোন কিনেছিস, ঠিক তো? তো একই রাজ্যের মধ্যে ফোন কিনেছিস, তার মানে কি জিএসটি হবে? সিজিএসটি আর এসজিএসটি। এটাকে বলে ইন্টারস্টেট সেল। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো? দেখ, ইন্টারস্টেট সেলের বাংলা বাংলার চেয়ে ইংলিশটা বেশি ইজি, হলো তো? এটা এটা বোঝা গেল তো? এবার ধর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধর এটা কলকাতা, ঠিক আছে তো? আর ধর কলকাতা থেকে গুড সাপ্লাই বা সেল, যাই বলতে পারিস, কোথায় হচ্ছে জানিস? বোম্বেতে। কোথায় হচ্ছে? বোম্বেতে। এবার তোরা বল কলকাতা কোন স্টেটের মধ্যে পড়ছে? তোরা জানিস সবাই ওয়েস্ট বেঙ্গল, কিন্তু বোম্বে কোন স্টেটের মধ্যে পড়ছে বলতে পারবি? মহারাষ্ট্র। বোম্বে পড়ছে মহারাষ্ট্রের মধ্যে, ঠিক আছে? তো বল, একটা স্টেটের থেকে আর একটা স্টেটে ট্রানজ্যাকশন হচ্ছে, এক কোথা কোন স্টেট থেকে কোন স্টেট ট্রানজ্যাকশন হচ্ছে? একটা স্টেট থেকে আর একটা স্টেট ট্রানজ্যাকশন হয়। এখানে কী হয়েছিল? একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে ইন্ট্রা, আর একটা স্টেট থেকে আর একটা স্টেটে ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে ইন্টার। কী বললাম? ইন্টার। মাথায় থাকতে হবে, মাথায় রাখতে হবে ইন্টার। এখানে লেখ ইন্টার। কী লিখলাম বল? ইন্টার স্টেট সেলস। মাথায় থাকবে? আরেকবার বলবো, মন দিয়ে শোন, ভুলিস না, এরা পরীক্ষায় অঙ্ক আসবে কি আসবে না সেটা পরের কথা, ভালো করে জেনে রাখ। একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে কি? ইন্ট্রা, টিআরএ, 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 ঠিক আছে তো? আর এক স্টেট থেকে আর একটা স্টেট ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে ইন্টার, ইআর, ইন্টারস্টেট সেল। তাহলে নর্মাল ধর বাইরে একটা ঘুরতে গেছিস, বাইরে ঘুরতে গেছিস মানে ধর মানে ভারতবর্ষের মধ্যেই ঘুরছিস, তা তুই ধর এখন দিল্লি বলবো না, আমি ধর বললাম তুই ধর ঘুরতে গেছিস বোম্বেতেই ঘুরতে গেছিস, সাপোজ বোম্বেতেই ঘুরতে গেছিস, বোম্বেতে ঘুরতে গেছিস, ওখানে কিছু পছন্দ হয়েছে, কিছু একটা জিনিস কিনেছিস, ঠিক আছে তো? তো বিলিং হয়, তো বিলিং হয়, তো তুই অ্যাড্রেস জানবে, অ্যাড্রেসে কী লেখা থাকবে? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে তো? তার মানে কি একটা স্টেট থেকে আরেকটা স্টেট ট্রানজ্যাকশন হয়ে গেল, তখন সেক্ষেত্রে এটা হবে ইন্টার স্টেট সেল। সেক্ষেত্রে কী জিএসটি বসে? এই তিন ধরনের জিএসটির মধ্যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হলে তখন হয় সিজিএসটি, এসজিএসটি। আর যদি কী বললাম আমি, এটা মানে একটু ভুল বললাম, একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন হয় সিজিএসটি, এসজিএসটি, আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজ্যাকশন হলে তখন হয় আইজিএসটি। কী হয়? আইজিএসটি। তাহলে এক্ষেত্রে কী জিএসটি হবে? আইজিএসটি। কেন করালাম জানিস? এটা কেন লেখালাম জানিস? এখন অঙ্ক করাবো, খুব কাজে লাগবে, বলে দেবে, বলবে গুডস সোল কলকাতা টু বোম্বে, তাহলে তোকে জানতে হবে কোন জিএসটি, না জানলে কী করে করবি? কোশ্চেনে কখনোই নাও বলে দিতে পারে ইন্টারস্টেট সেল, নাও বলতে পারে সিজিএসটি, এসজিএসটি নাও বলতে পারে, আমাকে লাইন পরে বুঝতে হবে, এক্সাম্পল বুঝে গেলো তো? এত দিয়ে বুঝতে পারিস? এবার অঙ্কে চলে আসি, এবার একটা করে অঙ্ক করলে বুঝতে পারবো। তাহলে এটা মুছে দিই, হয়ে গেল তো অবধি? এ দেখ শোন, কথা বলিস না, কথা বলবি না, হ্যাঁ লেখ, আমার সময় হয়ে লেখ, ফার্ম, লেখ ফার্ম সোল্ড গুডস, লেখ ফার্ম সোল্ড গুডস, রুপিস, রুপিস 1 lakh, কী লিখলি? ফার্ম সোল্ড গুডস রুপিস 1 lakh টু কাস্টমার্স, টু কাস্টমার্স, ফার্ম সোল্ড গুডস রুপিস 1 lakh টু কাস্টমার্স, জিএসটি 18%। কী বলে যে জিএসটি 18%? বেসিক জিনিস তুলে ধরলাম, বেসিক জিনিস, কোনো কঠিনে যাইনি, একদম বেসিক থেকে এগোচ্ছি, ঠিক আছে? লাইনটার মানে কী বলছে? ফার্ম, আরে আমরা যখন অঙ্ক করি, মানে যখন বিজনেস চালাই, বিজনেসে মানে একটা দোকানের তো একটা নাম থাকে, ফার্ম মানে একটা বিজনেসের কথা বলছে, কোনো একটা দোকান কী বেচেছে? গুডস বেচেছে, তাই তো? গুডস বেচেছে, কত টাকায়? 1 lakh টাকায় গুডস বেচেছে কাস্টমারকে। জিএসটি রেট কত বলেছে? 18%, ঠিক আছে তো? তো দেখ এখানে লিখছি সেল অফ গুডস, অ্যান্সারে আসছে, ঠিক আছে তো? সেল অফ গুডস, তো গুডস বেচেছে কত টাকা দিয়ে? 1 lakh টাকা দিয়ে গুডস বেচেছে। ভালো করে শুনছিস তো? মন দিয়ে শুনবি, কোনো কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই। ফার্ম গুডস বেচেছে কাস্টমারকে, কত টাকায় গুডস বেচেছে? 1 lakh টাকায়। মানে ভালো করে শোন, ধর আমি যদি একটা কথা বলি, এখানে ধর সাপোজ একটা দোকানের নাম বলছি, দোকানটার নাম ধর এবিসি, দোকানটার নাম হচ্ছে এবিসি, ঠিক আছে? দোকানটার নাম, এটা হচ্ছে শপ, ঠিক আছে? শপ। আর এখানে ধর দোকানে ধর একজন কাস্টমার এসছে, কাস্টমারের নাম ধর রাম, তো এই এবিসি শপ রামকে গুডস বেচেছে, কী করেছে? গুডস সোল্ড করেছে, কত টাকায় জানিস?
100,000 টাকায় গুডস সোল্ড করেছে, 100,000 টাকায় গুডস বেচেছে, ঠিক আছে, কত টাকায় গুডস বেচেছে, 100,000 টাকায়। তো এই 100,000 টাকায় ABC শপ রামের থেকে নিশ্চয়ই 100,000 টাকা কালেক্ট করবে, 100,000 টাকা পাবে। তো 100,000 টাকা সে ক্যাশে বেসলে ক্যাশ টাকা নেবে, আর ধারে বেসলে 100,000 টাকা পরে নেবে, ঠিক আছে। তো তার মানে এই 100,000 টাকা কে পাবে, পুরোপুরি ABC শপ পাবে। কিন্তু জবে থেকে GST চালু হলো, এই যে ও যে ওকে 100,000 টাকার গুডস বেচল, তার উপর তো গুডস বেচলেই আমি কি বললাম কিছুক্ষণ আগেই লিখলাম, কি লেখা আছে দেখ, GST ইজ চার্জ অ্যাট প্রেসক্রাইব রেট অন এভরি সেল অফ গুডস, গুডস বেচলেই GST চার্জ করতে হবে। তা ওকে কত টাকার গুডস বেয়েছে, 100,000 টাকার গুডস বেয়েছে, তাহলে GST চার্জ করতে হবে। তো কত পার্সেন্ট বলেছে, বলি স্যার 18% GST বলেছে, তাহলে 18% GST চার্জ করবে। আমি পরে ওখানে করছি, তাহলে 100,000 টাকার উপর 18% যদি GST চার্জ করেছিল, কত টাকা GST চার্জ করবে, 18,000 টাকা, হ্যাঁ কি না, 18,000 টাকা GST চার্জ করবে। হ্যাঁ এটা ঠিক, এই 18,000 টাকা কিন্তু ABC কোম্পানি নেবে না। এই যে তোরা যে ফোন কিনেছিস ভাবি ফোনের উপর GST নিয়ে যে 18%, ফোনের দোকান কিন্তু নেয়নি, ও ওই 18% GST গভর্নমেন্টকে দিয়ে সরকারকে দিয়েছে, কি বললাম বুঝতে পারলি। তার মানে এই ABC কোম্পানি রামের থেকে কত টাকা নিল, 100,000 টাকা নেবে ও, 100,000 টাকা ওর, আর 18,000 টাকা কার, সরকারের, কি বললাম বুঝতে পারলি। তার মানে যে কিনতে গেল, রাম কত টাকা দেবে, রাম কত দেবে, রাম 100,000 টাকা দেবে ABC কে, আর 18,000 টাকা দেবে গভর্নমেন্টকে, টোটাল কত দিল, জিনিসটা মাথায় ঢুকেছে, গল্পটা বুঝেছিস। যেমন তোরা যেমন ধর একটা নর্মাল বলছিস, তোরা ধর ফোন কিনতে গেছিলি দোকানে, সাপোজ ধর তোদের ফোনের ভ্যালু হয়েছে ধর 10,800 টাকা, সাপোজ একটা উদাহরণ বললাম, ফোনের দাম তোদের পকেট থেকে বেরিয়েছে 10,800 টাকা, ঠিক আছে। তো কিন্তু এর মধ্যে কিন্তু GST ছিল, 10,800 কিন্তু দোকানদারকে দিয়ে, দোকানদার কিন্তু পুরো 10,800 নেয়নি, সাপোজ ধর দোকানদার নিজে 9,000, উদাহরণের খাতিরে ধরলাম দোকানদার নিজে 9,000, আর 1,800 গভর্নমেন্টকে দিয়েছে, বোঝা গেল কি বললাম, পুরো 10,800 কিন্তু দোকানদার নেয় না, আমার কথাটা বুঝতে পারছি, দোকানদার কিন্তু 10,800 নেবে না, এর মধ্যে যে GST যে টাকাটা আছে সেই টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দেবে, বোঝা গেল ব্যাপারটা। তার মানে এবার যদি এবার তাহলে এটা বোঝা গেল, এটা তোর টোকারও কোনো দরকার নেই, টোকার দরকার নেই এটা বুঝলাম, ঠিক আছে। মেন হচ্ছে এইটা, সেল অফ গুডস, তাহলে কত টাকার গুডস বেচেছে ফার্ম, কাস্টমার কত টাকার গুডস বেচেছে, 100,000 টাকা, কত পার্সেন্ট GST বলেছে, 18%, তো তার মানে এখানে লিখলাম GST কী, GST পরে বলছি আমি, জাস্ট বোঝাচ্ছি বেসিকটা, GST কত, 18%, তাহলে কত হচ্ছে, 18% GST চার্জ করলে 18,000 টাকা, টোটাল কত হচ্ছে বল, 118,000 টাকা, বোঝা গেল। চো তারা এই নিচেরটা মুছে দিই, অসুবিধা নেই, তোদের যদি নিচের জিনিসগুলোও যদি কোনো অসুবিধা হয় আমার থাকবেই তো, আমার আছেই, কখনো দরকার হলে নিয়ে নিবি, চেয়ে নিবি, আমি দিয়ে দেবো, থাকবেই, কোনো অসুবিধা নেই। 118,000 টাকা, তার মানে এই 100,000 টাকা কে পাবে, কি বললাম বল, বল দেখি 100,000 টাকা কে পাবে, 100,000 টাকা কে পাবে, ফার্ম, মানে ফার্ম পাবে, এখানে তার কোম্পানিটা মুছে দিলাম, এখানে টাকাটা পাবে কে, ফার্ম, তাহলে লিখ বিলংস, বিলংস টু ফার্ম, এই টাকাটা কে পাবে, ফার্ম পাবে, আর এই 18,000 টাকা কে পাবে, গভর্নমেন্ট, তাই তো, তাহলে লিখবো কি, বিলংস টু গভর্নমেন্ট, বল কোনো ডাউট থাকলে বলিস, এইটাও এইটুকু কোনো ডাউট থাকলে বলিস। তার মানে 100,000 টাকা কে পাচ্ছে, ফার্ম পাচ্ছে, আর 18,000 টাকা কে পাচ্ছে, গভর্নমেন্ট পাচ্ছে, ঠিক আছে। আর টোটাল কত টাকা রিসিভ করবে, টোটাল অ্যামাউন্ট রিসিভড, লিখ টোটাল অ্যামাউন্ট রিসিভড কত টাকা, 118,000 টাকা। তো বল দেখি এই 118,000 টাকা রিসিভ করলো তো, কে রিসিভ করলো, দোকান, দোকান রিসিভ করেছে 118,000 টাকা, তাই তো, দোকান রিসিভ করেছে 118,000 টাকা, 100,000 টাকা, ভালো করে বুঝতে পারছিস তো, দোকানদার, ধর আমি যদি দোকানদার হই আমি 118,000 টাকাই নেবো, যার মধ্যে 100,000 টাকা আমার পকেটে রাখবো, আর 18,000 টাকা গভর্নমেন্টের পকেটে দেবো, এটাই বলেছে, আর কিছু নতুন কিছু বলেনি, গল্পটা বুঝতে পারছিস তো। তাহলে 1 নম্বর পয়েন্টটা হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টটা আমার মনে হয় কী বলতো, আগে টুকিস না, দেখ শোন, পুরোটা করিনি, তারপর আমি সরে যাবো, তারপর টুকে নিস, ওটাই বেটার হবে, তাড়াতাড়ি হবে। 2 নম্বর পয়েন্ট কী বলেছে, তাহলে আমি এটা কী উদাহরণ দিই বোঝালাম, গুডস, দেখ দুটো লেখা ছিল না, একটা গুডসও লেখা ছিল, আবার সার্ভিসও লেখা ছিল, দুটোই উদাহরণ দিই, একটা গুডস দিলাম, একটা সার্ভিস দিই, ঠিক আছে। তো ধর লাইক ব্রেন ওয়্যার, বুঝতে পারছিস তো, বুঝছিস, যেখানে কম্পিউটার সেখানে ব্রেন ওয়্যার, নাম তো শুনেছিস, ব্রেন ওয়্যার, ব্রেন ওয়্যার, ঠিক আছে, এটা একটা ইনস্টিটিউট, কম্পিউটার শেখানো হয় এখানে, কি করছে, সোল্ড ক্লাসেস, ও কি করছে, ওর ক্লাসগুলো বেচে দিচ্ছে, বুঝতে পারছিস তো, সোল্ড ক্লাসেস, ও ওর ক্লাসগুলো বেচছে, ঠিক আছে, টু স্টুডেন্ট, স্টুডেন্টকে ওর ক্লাস বেচছে, স্টুডেন্টদের ওর ক্লাসটা বেচে দিচ্ছে, ঠিক আছে। তো টু স্টুডেন্টস, লাইক টু স্টুডেন্টস, ঠিক আছে। তো ফর রুপিস ফাইভ ল্যাক্স,
ঠিক আছে, জিএসটি রেট বলেছে 18%। দেখ এখনো কিন্তু সিজিএসটি এসজিএসটি আসেনি, আরে আসবে কি করে, আমি বলেছি কোথায় বাঁচা হচ্ছে কিছু বলাই নেই তো, নর্মাল জিনিস এটা। তার মানে ব্রেনওয়্যার এটা একটা ইনস্টিটিউট, কি বেচেছে, ক্লাস বেচেছে, প্রতিটা ক্লাস হয় তো এক একটা ক্লাস বেচেছে, ঠিক আছে, কত টাকায় স্টুডেন্টদের বেচেছে 5,00,000 টাকায় বেচেছে। তার মানে বল কি লিখবি, লেখ প্রসিডস ফর, লেখ প্রসিডস ফর রেন্ডারিং অফ সার্ভিসেস, রেন্ডারিং অফ সার্ভিসেস কত টাকা, 5,00,000 টাকা, তাই তো? এই 5,00,000 টাকা কিন্তু ব্রেনওয়্যার নেবে, ব্রেনওয়্যার নেবে 5,00,000 টাকা, কি বললাম বুঝতে পারলি, ব্রেনওয়্যার নেবে 5,00,000 টাকা। আর 5,00,000-এর উপর কত পার্সেন্ট জিএসটি চার্জ করেছে, 18%। তোরা যখন কোনো জায়গায় কোচিং সেন্টারে, মানে ইনস্টিটিউট, কোচিং সেন্টার না, কোনো ইনস্টিটিউটে কম্পিউটার শিখতে যাস, শিখতে যখন যাবি দেখবি যা তোর ধর বিল যা হবে, ধর প্রতি মাসে ধর কম্পিউটার শিখতে ধর নিচ্ছে 2,000 টাকা করে, ও কিন্তু ওর উপর একটা জিএসটি চার্জ করবে 18%, বুঝতে পারলি তো, 2,000 টাকা তার উপর 18% জিএসটি চার্জ করবে, অথোরাইজড হলেই জিএসটি চার্জ করবে, অথোরাইজড মানে বুঝতে পারছিস তো, অথোরাইজড কোনটা দেখবি তুই, ধর যুব কল্যাণ দপ্তর, এখানে যে যুব থেকে কম্পিউটার সেখানে, ওখানেও কিন্তু জিএসটি চার্জ করবে, কেন, ওর একটা রেজিস্ট্রেশন আছে। সাপোজ ধর আমার যদি আছে কোচিং সেন্টারে যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আমিও কিন্তু জিএসটি চার্জ করতে হবে, কেন, ওই জিএসটির টাকাটা আমাকে নিয়ে গভর্নমেন্টকে দিতে হবে, কি বললাম বুঝতে পারলি তো, আর যদি আমি গভর্নমেন্টকে না দিই আমার পকেট থেকে দিতে হবে, কি বললাম বুঝতে পারলি তো, দিতেই হবে গভর্নমেন্টকে, এটা হচ্ছে রুল, ঠিক আছে, তো যদি অথোরাইজড হয় তাহলে হতেই হবে। তার মানে কি বললাম বল, প্রসিডস ফর রেন্ডারিং অফ সার্ভিসেস 5,00,000 টাকা, তাহলে 5,00,000 টাকা ব্রেনওয়্যার ইনস্টিটিউট নিয়ে নিল, ঠিক আছে, তো আর কি নেবে, জিএসটির টাকা নেবে, তো এখানে লেখ জিএসটি কত পার্সেন্ট বল, 18%, মানে 90,000 টাকা, তো টোটাল কত হচ্ছে 5,90,000। তার মানে এখানে কি লিখবো, লেখ 5,90,000টা লেখ টোটাল অ্যামাউন্ট রিসিভড, টোটাল অ্যামাউন্ট রিসিভ মানে ব্রেনওয়্যার এত টাকা রিসিভ করলো, টোটাল অ্যামাউন্ট রিসিভড, ৫,০,০০০ টাকার, আশা করি বলতে হবে না, কি লিখবি, বিলংস টু ইনস্টিটিউট, ফার্ম বা ইনস্টিটিউট মানে ব্রেনওয়্যার, লিখবি কি বিলংস টু ইনস্টিটিউট বলতে পারিস, বিলংস টু ইনস্টিটিউট, INST লিখলাম, আচ্ছা পুরোটাই লিখে দিই ইনস্টিটিউট, আর এটা কি লিখবো, বিলংস টু গভর্নমেন্ট, এত অবধি কোনো ডাউট, কোনো ডাউট নেই এত অবধি, ডাউট হওয়ার কোনো কোশ্চেনই হচ্ছে না, পুরো টুকে নিয়ে তারপর মুছে বাকিটা করতে হবে। লেখ, হ্যাঁ দুটো পয়েন্ট হলো, তিন নম্বর পয়েন্ট লেখ, সেল অফ গুডস, লেখ সেল অফ গুডস, আমার সঙ্গে লেখ সেল অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস, অর রেন্ডারিং অফ সার্ভিসেস, সেল অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস, সেল অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস, ঠিক আছে, কি লিখলাম, সেল অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস, নতুন তো কিছুই লিখিনি আমি, প্রথম পয়েন্ট এটাই লিখেছিলাম, জিএসটি চার্জ করা হয় কিসের ওপর, গুডস সোল্ড করলে আর সার্ভিস রেন্ডার করলে, সার্ভিস যেমন আমি যাদের পড়াচ্ছি এটা সার্ভিস দিচ্ছি, সার্ভিস দিলেও জিএসটি চার্জ করা হয়, আবার গুডস বেচলেও জিএসটি চার্জ করা হয়, তো এটা দুটো পার্ট হবে, দুটো পার্ট হতে পারে। লেখ, কিছুক্ষণ আগেই বললাম একটা যে ইন্ট্রা, কি বললাম, একটা ইন্ট্রা স্টেট সেলস কিছুক্ষণ আগে লিখলাম তো, আর এখানে কি লিখবি, ইন্টার, এখানে লিখ ইন্টার স্টেট সেলস, তাহলে কি লিখলাম, একটা ইন্ট্রা আর একটা ইন্টার, ঠিক আছে, তো ইন্ট্রাটা কি লিখবি, লিখ হোয়েন সেলস, লিখ হোয়েন সেলস ব্যাকেটে লিখ হোয়েন সেলস, হোয়েন সেলস টেক্স প্লেস, হোয়েন সেলস টেক্স প্লেস উইদিন দ্য স্টেট, উইদিন দ্য স্টেট, উইদিন দ্য স্টেট, ঠিক আছে, তো আর ওইদিকে কি লিখবি, হোয়েন টেক্স প্লেস উইদিন টু স্টেট, হোয়েন সেলস, লেখ হোয়েন সেলস, না সরি একটু ভুল হয়ে গেছে, হোয়েন টেক প্লেস লেখ, লেখ হোয়েন টেক্স প্লেস, হোয়েন টেক্স প্লেস উইদিন টু স্টেট, উইদিন টু স্টেট, ঠিক আছে, তো বোঝানোর কিছু নেই এখানটায়।
উদাহরণ হচ্ছে লিখবে এখানে উইদিন উইদিন ওয়েস্ট বেঙ্গল WB ওয়েস্ট বেঙ্গল, আর এখানে কি লিখবি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দিল্লি। আচ্ছা অন্য জায়গায় দিয়েছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড, লিখে রাখ কি লিখবো ওড়িশা, লিখে রাখ ওড়িশা। তো দেখ এটা নতুন কিছু বোঝানোর কিছু নেই। আচ্ছা ইন্টারস্টেট সেলের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই বললাম ইন্টার ক্ষেত্রে কী হবে CGST আর SGST, আর ইন্টারের ক্ষেত্রে হবে IGST। কিছুক্ষণ আগে এটাই তো লেখালাম, এটাই বললাম তো, মনে পড়ছে? এর ফুল ফর্ম হচ্ছে কি লিখবি CGST ফুল ফর্ম সেন্ট্রাল, ঠিক আছে, আর এটা স্টেট, আর IGST এটা হচ্ছে ইন্ট্রিগেটেড ইন্ট্রিগেটেড, ঠিক আছে। তো এই টাকাটা পুরোপুরি কি কে নিয়ে নেবে গভর্নমেন্ট, ঠিক আছে, মানে লেখ এখানে লেখ কি লিখবি লেখ এখানে হোল অ্যামাউন্ট, লেখ হোল অ্যামাউন্ট বিলংস টু, হোল অ্যামাউন্ট বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার দেখ একটু শুনে নে, বলেছি আগেও একবার যা শুনে নে কি বলেছে, এই যে সেল অফ গুডস অর রেন্ডারিং অফ সার্ভিসেস, ঠিক আছে, তো আমি আমার রাজ্যের মধ্যেও বেচা হতে পারে আর রাজ্যের বাইরেও হতে পারে, যদি একই রাজ্যের মধ্যে হয় তখন তাকে বলে ইন্ট্রা, আর যদি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে হয় তখন তাকে বলে ইন্টার। এখানে তাই লিখেছি, এখানে যদি একটা রাজ্যের মধ্যে হয় তাই লিখেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এটা ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা দুটো রাজ্যের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টার। ইন্ট্রার ক্ষেত্রে দু রকমের GST হয়, একটা CGST SGST, সির ফুল ফর্ম সেন্ট্রাল, এস এর ফুল ফর্ম স্টেট, ঠিক আছে। আর ইন্টারের ক্ষেত্রে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ট্রানজ্যাকশন হলে তখন হয় IGST, মানে ইন্ট্রিগেটেড ইন্ট্রিগেটেড, এই টাকাটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, কে নেয় টাকাটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট নেবে না। সাপোজ যদি ধর এখানে যদি এই সেলের ক্ষেত্রে যদি বলে 18% GST, এখানে যদি বলে 18% GST, তাহলে এটা সমান ভাগ হয়ে যাবে, ভালো করে তখন এদিক টাকা টোকার জন্য তো সময় পাবেই, সারা জীবন পড়ে আছে টোকার জন্য। 18% এই এখানে যদি বলে 18% GST, তার মানে একে দিয়ে দাও 9%, একে দিয়ে দাও 9%, ঠিক আছে। আর কত পার্সেন্ট ছিল বল, 5% ছিল, 5 হলে কত হবে আড়াই আড়াই, আর কত ছিল 12 ছিল, কত হবে 6 6, আর কত ছিল 28 ছিল, তো 14 14, বুঝতে পারলি কেমন হবে, সমান ভাগ হয়ে যাবে। আর এখানে ক্ষেত্রে IGST ক্ষেত্রে যদি 18% থাকে পুরো 18%ই সেন্ট্রাল নিয়ে নেবে, বোঝা গেল তো অবধি, বোঝা গেল তো অবধি। এবার তুই টোক, এবার টোক ও টোক হয়ে টোকা সব, বাহ তোর আগেই টোকে নিয়েছিস, বুঝবি বোঝার সময় যদি বোঝাস বোঝাসগুলো যদি মিস করে যাস না তাহলে পরবর্তী সময় অসুবিধা হবে, মানে এই কথাগুলি যদি একবার বুঝতে পারিস, অঙ্ক আমাকে করাতে হবে না, অঙ্ক আমাকে করাতে হবে না, অঙ্ক শুধু আমাকে একটা দুটো লাইন বলেই দেবো অঙ্ক শেষ, এইগুলো একবার বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে, অঙ্ক নেমে যাবে। আচ্ছা চার নম্বর না, এবার হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে, দেখ একটা একটা করে বলছি, ঠিক আছে, পরেরটুকু সাজিয়ে নিই আমি তোরা বলছি, বলনি দেখ আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটাই লিখেছি, কী লিখেছি দেখ, লিখেছি ফর অ্যাকাউন্টিং পারপাস ট্যাক্স না, GST কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ওটাও ট্যাক্স, ট্যাক্স পারপাসের কথা বলছি না আমি, অ্যাকাউন্টসের কথা বলছি। দেখ GST-র যে ট্যাক্স পারপাস আছে না ওর বিশাল ঝামেলা, ও তো যখন গ্র্যাজুয়েশনে উঠবি তখন জানবি GST-র ট্যাক্সের ঝামেলাটা কি, পরবর্তী সময় অনেক জানতে পারবি GST-র ট্যাক্সের ঝামেলা। এটা অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টস কাজ, মানে ধর আজকে আমার একটা দোকান আছে, নর্মাল একটা দোকান আছে, আমি কাউকে ধর কোনো কাস্টমারকে গুডস বেচলাম তার থেকে GST নেবো, জাস্ট এরকম হিসাব, বেশি বড় কঠিন কিছু হিসাব নয়। দেখিস না তোরা তো কোনো শপিং মলে কিছু কিনতে গেলি, একটা ফোন কিনতে গেছিস কোনো একটা দোকানে, ফোন কিনতে গেছিস, ফোনের বিল হয়েছে ওখানে GST বসিয়ে দিয়েছে ওইটাই, কিন্তু এর যখন ট্যাক্সেশন হয় না ট্যাক্সেশন পয়েন্ট ওটা বিশাল ভাস্ট, ওটা অনেক কিছু জানতে হয়। আমি এখানে ট্যাক্স করছি না অ্যাকাউন্টস করছি, কী করছি অ্যাকাউন্টস করছি, বলছে ফর অ্যাকাউন্টিং পারপাস দ্য ওয়ার্ড GST পারচেসেস অফ গুডস, ঠিক আছে। আমি এটা কী বলছি মন্দি শোন, আমার ধর একটা দোকান আছে, সাপোজ ধর আমার মোবাইল ফোনের দোকান আছে, তা মোবাইল ফোনের দোকান থাকলে তো আমার মোবাইল ফোন কিনতে হবে, না মোবাইল ফোন বেচবো কী করে, তাহলে মোবাইল ফোনের দোকান যদি আমার থাকে তাহলে আমার গুডস কোনটা, মোবাইল ফোন, আরে আমার যদি মোবাইল ফোনের দোকান থাকে আমি কী বেচি, মোবাইল ফোন বেচি, তো তাহলে মোবাইল ফোনই তো আমার গুডস, তার মানে পারচেস অফ গুডস, তাহলে আমি যখন মোবাইল ফোনগুলো কিনবো তার উপর GST দিতে হবে না, মন্দি শুনতে হবে কিন্তু ভালো করে বুঝতে হবে, আমি যখন আমার ধর আজকে একটা মোবাইল ফোনের বড় দোকান আছে, তা আমার দোকানে মোবাইল ফোন আছে, বিভিন্ন কাস্টমার আসবে, রোজ কাস্টমার আসবে, তাদেরকে তো মোবাইল ফোন বেচতে হবে,
তার জন্য মোবাইল ফোন বেচতে গেলে মোবাইল ফোন কিনতে হবে, আর মোবাইল ফোনের দোকান মানে মোবাইল ফোন তো আমার গুডস, তার মানে গুডস কিনলে আমার জিএসটি দিতে হবে, যার থেকে গুডসগুলো কিনবো তাকে তো জিএসটি দিতে হবে। তার মানে বল আমি যার থেকে গুডসগুলো কিনছি তাহলে আমার দোকানে গুডস আসছে না যাচ্ছে? আসছে। তাহলে গুডস আসলে মানে আমাকে ইংলিশে কী বলতে হবে? ইন হচ্ছে। গুডস আসছে মানে কি? গুডসটা কী বলবো? ইন হচ্ছে মানে ইনপুট, ইনপুট, তাই তো? তাই এটাকে বলে ইনপুট জিএসটি পেড। তার মানে আমি যখন কারোর থেকে যখন গুডস কিনবো তাকে আমি কী জিএসটি দেবো? ইনপুট জিএসটি, মাথায় রাখবে ইনপুট। বুঝলি স্যার? ভুলে গেলে একদম ভুলবি না। গুডস কিনছিস মানে গুডস আসছে মানে ইন হচ্ছে, ইনের ওপর জিএসটি মানে ইনপুট জিএসটি, নর্মাল জিনিস, বুঝেছিস? আচ্ছা, পারচেস অফ ফিক্সড অ্যাসেট, এটা তো হলো। ধর একটা মোবাইল ফোনের দোকান, নিশ্চয়ই মোবাইল ফোনের দোকানে কম্পিউটার থাকে, তোরা দেখেছিস মোবাইল ফোনে কম্পিউটার থাকে, বা একটা ভালো দোকান হলে এসি থাকবে, তাহলে ওটা তোর একটা ফিক্সড অ্যাসেটের মধ্যেই পড়ছে। আমরা অ্যাসেট শিখেছি ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ছে, তাহলে ফিক্সড অ্যাসেট যেই দোকান থেকে কিনবে তাকে জিএসটি দিতে হবে না। আরে আজকে নর্মাল আমি যদি একটা এসি কিনতে চলে যাই, গ্রেট ইস্টার্নে চলে যাই, এসির যা দাম ও কিন্তু আমার থেকে একটা জিএসটি নেবে, তার মানে কি এসিটা আমার ঘরে চলে আসলো, এসিটা আমার ঘরে চলে আসলো তো, তার মানে আমি তোকে একটা জিএসটি দিলাম। তাহলে কী জিএসটি দিলাম? ইনপুট, মানে কেনার সময় যে জিএসটি তাকে ইনপুট জিএসটি হয়, বোঝা গেল তো? কিনছি মানে ইন হচ্ছে, তাই ইনপুট জিএসটি, বোঝা গেল তো? আর কি বলেছে? পারচেস অফ সার্ভিসেস, পারচেস অফ সার্ভিসেস। ধর আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, আমার জায়গাই নেই মোবাইল ফোনের দোকান খোলার, আমি কারোর বাড়ি ভাড়া নিয়ে দোকানটা খুলেছি, তা যার থেকে বাড়ি ভাড়া নিয়ে দোকান খুলি তাকে তো রেন্ট দিতে হবে। মানলাম ওর বাড়িটা না অথোরাইজড, মানে বুঝেছি, ওকে যে আমি প্রতি মাসে ভাড়া দিই না, একটা বিলিং করা হয়, ও বিলিং করে, বুঝতে পারছিস? অথোরাইজড, তার মানে জিএসটি দিতে হবে, অথোরাইজড হলেই জিএসটি দিতে হবে। তাহলে কী বললাম, বুঝতে পারলি তো? রেন্ট, টেলিফোন বিল, তোরা নিশ্চয়ই দেখি, তোর ইলেকট্রিক বিল দেখবি জিএসটি থাকে, টেলিফোন বিল জিএসটি থাকবে, অবশ্যই জিএসটি থাকবে এগুলো, ঠিক আছে তো? তো দেখ, আর অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর উপর সব জিএসটি, বুঝতে পারছিস তো কী বললাম? তার মানে সার্ভিস কিনলেও তার উপর জিএসটি হয়। তাহলে কী জিএসটি? এটাকে বলে ইনপুট জিএসটি। সাপোজ আমি ধর ইনপুট জিএসটি দিয়েছি 8,000 টাকা, কত পেমেন্ট করেছি ইনপুট জিএসটি? 8,000 টাকা। আচ্ছা, আমার মোবাইল ফোনের দোকানে মোবাইল ফোন কিনলাম, তো কাউকে মোবাইল ফোন বেচবো? আরে মোবাইল ফোন বেচবো তো, যাকে মোবাইল ফোন বেচবো তার থেকে জিএসটি নেবো না? আরে আমি ধর আজকে একটা দোকান খুলেছি, যে আমার দোকানে মোবাইল ফোন কিনতে আসো তার থেকে জিএসটি নেবো না? অবশ্যই নেবো। আরে আমি তো জিএসটি দিয়েছি, আমি নেবো না জিএসটি? জিএসটি নেবো, ঠিক আছে তো? তার মানে যাকে মোবাইল ফোন বেচবো, তাহলে মোবাইল ফোন দোকানে আর আছে? দোকান থেকে বেরিয়ে গেছে মানে কি, আউট হয়ে গেছে? তাহলে এখানে কী জিএসটি হবে? আউটপুট জিএসটি, বোঝা গেল? সেল অফ সার্ভিসেস, সার্ভিসেস যদি বেঁচে, সার্ভিসেস কী করে বেঁচে যায়? ধর আমার একটা কোচিং সেন্টার, আমি ধর প্রতিটা ক্লাস বেচছি, তার মানে কি সার্ভিস বেচছি, কী বললাম, বুঝতে পারলি তো? বা ধর কত কিছু আছে তোর বিভিন্ন, এই যেমন ধর সার্ভিসেস, আমি আমার কোচিং সেন্টার যেমন ধর তোর ব্রেনওয়্যার, ওদের ওরা ওদের কোচিং ক্লাসটা বেছে দিচ্ছে, তাহলে এটা ওরা ওদের সার্ভিস বেচছে। তো ধর যারা ইন্টারনেট পরিষেবা, ইন্টারনেট দিচ্ছে, আমাকে সার্ভিস দিচ্ছে, তো ওদের টাকা দিচ্ছি, ধর প্রতি মাসে ধর আমার ইন্টারনেট বিল, ধর 1,000 টাকা বিল দিতে হয়, তার মানে কি সেই 1,000 টাকা দিচ্ছি, ওর উপর আমি 1,000 টাকা বিল দিচ্ছি, 1,000 টাকা কালেক্ট করছে, ওর তো একটা 1,000 টাকা ইনকাম হচ্ছে, তার উপর আমার থেকে একটা জিএসটি নিচ্ছে, বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? সার্ভিসেস বেচলেও তার উপর জিএসটি হয়, ঠিক আছে? আর কী বলেছে? কাস্টমার, কাকে বেচছে এগুলো, কাকে বেচবে এগুলো? আমি ফোনটা কাকে বেচবো? দোকানে কাস্টমারকে, যে কাস্টমার আসবে, ঠিক আছে তো? হয়ে গেল। বা আমি যদি সার্ভিস কাকে বেচতে পারি, আমি যদি বলি আমি সার্ভিস কাকে বেচবো, আমি আমার স্টুডেন্টদের সার্ভিস বেচবো, ঠিক আছে? আলটিমেটলি ওর কাস্টমারই হয়ে যাচ্ছে। কী বলছে? এক্ষেত্রে আউটপুট জিএসটি হয়, তার মানে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে আমি জিএসটি পেমেন্ট করবো না রিসিভ করবো, কী মনে হচ্ছে? পেড করবো, পেড করবো। আমি যখন মোবাইল ফোন, আমি যখন কোনো কিছু কিনবো, কিনলে তো জিএসটি পেমেন্ট করতে হবে, ঠিক আছে তো? আর আমি যখন কিছু বেচবো, তখন যাকে বেচবো তার থেকে জিএসটি রিসিভ করবো। তুই ভাব KFC কথা ভাব, KFC যদি আমরা কিছু খেতে যাই, আমরা জিএসটি পেমেন্ট করলাম, ঠিক? KFC রিসিভ করলো জিএসটি, তার মানে কী বললাম, আমরা পেমেন্ট করলাম, ওরা রিসিভ করলো, তো বুঝতে পারলি? তার মানে ধর এই কোম্পানি কথা, এই ফার্ম 8,000 টাকা জিএসটি পেমেন্ট করে 15,000 টাকা জিএসটি রিসিভ করেছে, তাহলে কত টাকা এক্সট্রা জিএসটি রিসিভ করেছে? 7,000 টাকা। টাকাটা কার? জিএসটি টাকাটা কার টাকা? গভর্নমেন্টের টাকা। এই 7,000 টাকা কাকে দেবে? গভর্নমেন্টকে দেবে। মন দিয়ে শোন, ধর আমি যদি আমার কথাই বলি, এটা ধর পুরো আমারই, ধর যদি আমি আমার কথা বলি, ঠিক আছে, আমি যখন গুডসগুলো কিনেছিলাম তখন গভর্নমেন্টকে অলরেডি 8,000 টাকা জিএসটি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই গুডসগুলো যখন আমি পরে বেচলাম তখন আমি জিএসটি কালেক্ট করলাম কত? 15,000 টাকা। গভর্নমেন্ট বলবে, গভর্নমেন্ট পরিষ্কার কথা বলেছে, দেখো তুমি তো আমাকে 8,000 টাকা জিএসটি দিয়ে দিয়েছো, কিন্তু তুমি 15,000 টাকা জিএসটি নিলে, বাকি 7,000 টাকা দাও, কত টাকা দিতে হবে আর বাকি? 7,000 টাকা। দেখিস তাই কী লিখেছি? নেট জিএসটি বেল, আর কত টাকা জিএসটি পেমেন্ট করতো? 7,000 টাকা। কাকে পেমেন্ট করবো টাকাটা? গভর্নমেন্টকে। লিখেছি পেবল টু গভর্নমেন্ট, কত ইজি। তারপর আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি বাদ দিলে, এটা তো তোকে বোঝালাম, এটা তুই মনে করিস ফর্মুলা মুখস্ত করে, ফর্মুলা মনে রাখার জন্য, এটা ফর্মুলা না মনে রাখলেও হয়ে যায়, বোঝা গেল ব্যাপারটা? বল।
ঠিক আছে। চার নম্বর পয়েন্টটা কী লিখলাম, জার্নাল এন্ট্রিজ। এখন জার্নালগুলো করবো ইন কেস অফ ইন্ট্রা ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন। বলতো ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন কী বলেছিল, ইন্ট্রা মানে কী বলেছিলাম বলতে পারবি, মনে আছে? বল। হ্যাঁ, একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হলে তখন তাকে বলে ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন। মানে কী হবে, যা এক্সাম্পলগুলো পাবি সব একটা স্টেটের মধ্যেই পাবি, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, সব ট্রানজ্যাকশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পাবো, ঠিক আছে? তো তো লেখ, এখানে লিখছি উইদিন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, উইদিন ওয়েস্ট বেঙ্গল। তা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে কী কী জিএসটি হয় বল, বলেছিলাম সিজিএসটি আর এসজিএসটি বলেছিলাম তো, সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে? তো এটা মিলিয়েই হচ্ছে তোমার টোটাল জিএসটি, এটা মিলিয়েই হচ্ছে টোটাল জিএসটি, ঠিক আছে? তো পারচেসেস, এখানে লেখ পারচেসেস, লেখ পারচেসেস অফ গুডস, হলে কী লিখবো ইনপুট, কী লিখবো ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি। আর দ্য সেল অফ গুডস, এটা হলে কী লিখবো আউটপুট জিএসটি। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই, আশা করি এটা কোনো বলতে অসুবিধা নেই। কী বলেছে, উইদিন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যদি ট্রানজ্যাকশান হয়, ঠিক আছে, তাকে কী বলে ইন্টার স্টেট সেল, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্টার স্টেট সেলের ক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি হয়, লিখলাম এই দুটো জিএসটিকে মিলিয়ে হয় টোটাল জিএসটি। পারচেস করলে হবে হচ্ছে গুডস পারচেসের সময় হয় ইনপুট জিএসটি, গুডস সেলের সময় আউটপুট জিএসটি। এই মতো লেখালাম, নতুন কিছু নয়, একদম ইজি, ঠিক আছিস তুই? আচ্ছা, তারপর লেখ, এবার হচ্ছে অঙ্কে চলে আয়, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেস অফ গুডস ফ্রম সাপ্লায়ার, ঠিক আছে, ফ্রম সাপ্লায়ার রুপিস 1 lakh, ঠিক আছে? তো রুপিস 1 lakh, জিএসটি 18%। শোন, আমি এক একজন করে জিজ্ঞাসা করো, যাকে জিজ্ঞাসা করো সেই অ্যান্সার দিবি। ওই বল কী বলেছে এখানে, পারচেসেস অফ গুডস, গুডস কেনা হয়েছে, ঠিক আছে, কার থেকে, সাপ্লায়ারের থেকে। সাপ্লায়ার কাকে বলে, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে সাপ্লায়ার বলে, কেইটার্সের আর একটা নাম সাপ্লায়ার, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে সাপ্লায়ার বলে। তাহলে কী বললাম, গুডস কেনা হয়েছে কার থেকে, সাপ্লায়ার থেকে, ধারে গুডস কেনা হয়েছে। ক্যাশ তো বলেনি, তার মানে ধারেই গুডস কেনা হয়েছে। কত টাকার, 1 lakh টাকার গুডস কেনা হয়েছে। তো জিএসটি বাদ দে, জিএসটি বাদ দে, আগে কী জার্নাল করতে, শুধু এইটুক থাকলে জার্নালটা কী করতে বল, এইটুক থাকলে আগে জার্নাল কী করতে, কী করতাম আগে এইটুক থাকলে জার্নাল বল, টু সাপ্লায়ার অ্যাকাউন্ট, একদম ঠিক, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার অ্যাকাউন্ট। তা লিখি, তোদের লিখতে হবে, তোদের লিখতে হবে না, শুনে না কী লিখছি। আগে কী করতাম, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার অ্যাকাউন্ট। আশা করি রিজন বলতে হবে না, রিজন তো সেখানেই আছে, ডিসকাস করছি না, রিজন শিখিয়ে দিয়েছি। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার অ্যাকাউন্ট, কত টাকা, 1 lakh টাকা, 1 lakh টাকা। এটা কী জার্নাল হলো, উইদাউট উইদাউট জিএসটি। আমি দুটো করেই জার্নাল করে দিচ্ছি, বুঝছিস, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এটা উইদাউট জিএসটি, যখন জিএসটি থাকবে না, যেই অঙ্কে জিএসটি থাকবে না সেখানে এই জার্নাল হবে, আর জিএসটি থাকলে কী হবে সেটা বলছি, ঠিক আছে? তার মানে বলি এটা তো হবেই, এটাও কনফার্ম, এটা হবেই। দেখ কী হবে, দেখ শোন, বল তুই বল কত টাকার গুডস কেনা হয়েছে, অরিজিনালি গুডসটার দাম কত, গুডসটার দাম 1 lakh টাকা, মাথায় রাখবি গুডসের দাম কিন্তু 1 lakh টাকা, অর্থাৎ এই 1 lakh টাকা কে নেবে, সাপ্লায়ার কিন্তু 1 lakh টাকা নেবে, শুনছিস তো, শুনছিস কি বললাম, সাপ্লায়ার কিন্তু এই 1 lakh টাকা নেবে। আর এই যে 1 lakh টাকার উপর যে 18% জিএসটি, এটা টাকাটা কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে। তার মানে আলটিমেটলি সাপ্লায়ার টোটাল কত টাকা নেবে, 1 lakh 18, 1 lakh 18 মধ্যে 1 lakh টাকা ওর, 18,000 টাকা গভর্নমেন্ট, বুঝতে পারছিস? দেখ যার বুঝতে অসুবিধা হবে এখানেই বলবি, এখানেই বলবি, ঠিক আছে? তো কী লিখবি, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, তোদের মানে প্রশ্ন স্যার এখানে কত টাকা লিখবে, এখানে কি 1 lakh 18 লিখবো, এখানে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি, এখানে 1 lakh 18 লিখবো না, অ্যাকচুয়ালি পারচেস মানে এই টাকাটা কে নেবে, পারচেসের টাকাটা কিন্তু দোকানদারই নেবে, তা দোকানদার কত টাকা নেবে, 1 lakh, তাই জন্য তুই 1 lakh টাকা লিখবি, এই কারণের জন্য 1 lakh টাকা লিখবি,
ঠিক আছে তো? আর আমি কি বলেছিলাম, পারচেস করার সময় যে জিএসটি হয় তাকে কি জিএসটি বলে? ইনপুট জিএসটি, মনে পড়ছে? পারচেস সময় যে জিএসটি তাকে ইনপুট জিএসটি বলে, ঠিক তো? বলেছিলাম তো, তুই বলবি স্যার তার মানে এখানে, আচ্ছা ইনপুট জিএসটি, পারচেস করার সময় যে জিএসটি তাকে বলে ইনপুট জিএসটি। কি মনে হয়, ইনপুট জিএসটি খরচ না আয়? খরচ, ইনপুট জিএসটি খরচ হচ্ছে, তো খরচ তো ডেবিট হয়, কিছু টুকবি না, আমি যখন বলবো তখন টুকবি। ইনপুট জিএসটি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 18,000 টাকা। আশা করি বোঝাতে হবে না কেন 18 হলো, 1,18% 18,000 টাকা। তার মানে এই 1,18,000 টাকা সাপ্লায়ারকে দিতে হবে, তো সাপ্লায়ার কত পাবে? 1,00,000 পাবে না 1,18,000 পাবে? 1,18,000 পাবে। 1,00,000 বলবি না, 1,00,000 বলবি না, 1,18,000 পাবে। তাহলে এখানে কি লিখবো, টু সাপ্লায়ার 1,18,000, কত টাকা হলো 1,18,000। কোনো কোশ্চেন নেই তো এখানে, এত যদি কোনো কোশ্চেন নেই। এইবার আরও একটু ভেঙে দিই, দেখ আমি একটু ভেঙে ভেঙে এগোচ্ছি। এখানে কি বলেছিল কোশ্চেনটা, টপিকটা কি লেখা ছিল, ইন কি ছিল, ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন, মানে একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে এখানে যে কথাটা বলেছেন এটা কিন্তু একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে, আর একটা স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে তাকে কি বলে? দেখ লেখা আছে সিজিএসটি আর এসজিএসটি, তার মানে এই ইনপুট জিএসটিটা না তোর ভাগ হয়ে যাবে। কি ভাগ হবে? ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারিস, আমি তোদের বোঝানোর জন্য বললাম ইনপুট জিএসটি, একদম ঠিক। কিন্তু ইনপুট জিএসটি তো আমাকে বলতে হবে কোথায় বেচা হয়েছে, জিনিসটা বেচা হয়েছে, ট্রানজ্যাকশনটা কোথায় হয়েছে, আমার কি স্টেটের মধ্যে হয়েছে নাকি স্টেটের বাইরে? স্টেটের মধ্যে হয়েছে, তাই ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি। তার মানে আমি এখানে মুছে দিচ্ছি, এটা তো মুছে দিতে পারি, এটা মুছে দিই। তাহলে কী লিখবো এখানটায়? এখানে লিখবো ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট 9,000 টাকা, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 9,000 টাকা, টু সাপ্লায়ার 18,000 টাকা, 1,18,000 টাকা। এবার দেখতে মানে প্রশ্ন থাকবে কিনা থাকবে না সেটা পরের কথা। 18,000 টাকা টোটাল জিএসটি, দুটো ভাগ হবে বললাম, একই স্টেটের মধ্যে হলে দুটো ভাগ হয়ে যায় সিজিএসটি এসজিএসটি, 18,000 টাকা দুটো ভাগ মানে 9,9। কোনো কোশ্চেন নেই, টুকতে পারিস এবার, এবার টুকতে পারিস, বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা এখানে ব্যাকেটে লিখে রাখি উইথ জিএসটি, জিএসটি থাকলে এটা জার্নাল আর জিএসটি না থাকলে ওটা জার্নাল, ঠিক আছে? দুটোই টুকেরা, অসুবিধা নেই। লিখেছিস পেড টু সাপ্লায়ার? লিখেছে বল, এইমাত্র বললাম, এইমাত্র অঙ্কটা করালাম, আগেই আগেই জার্নালটা করালাম। সাপ্লায়ার কত টাকা পাবে আমাদের বিজনেসের কাছে, সাপ্লায়ার মানে আমাদের ফার্মের কাছে সাপ্লায়ার কত টাকা পাবে? 1,18,000 টাকা পাবে। সাপ্লায়ারকে টাকা দিয়ে দেবো, কত টাকা দেবো? 1,18,000 দেবো। সাপ্লায়ার মানে কেইটার্স, আর কেইটার্স কি? আমাদের লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করলে লাইবিলিটি কমে যাচ্ছে, তাই লাইবিলিটি কমাতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট তো, কি সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা পেমেন্ট করছি ওকে? 1,18,000 টাকা তো পেমেন্ট করলে টাকা চলে যাচ্ছে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলাম বা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করলাম, কী যায় আসে, করলেই হলো একটা, তো ক্যাশ করে দিই, ক্যাশ বা ব্যাংক করলেই হলো। দেখ এখানে কিন্তু কোনো জিএসটি হবে না, এখানে কিছু বলেছি আমি যখন ওখানে নোট লিখেছিলাম, দেখ লিখেছিলাম পারচেস অফ গুডস, গুডস কিনলে জিএসটি চার্জ হবে, সার্ভিস কিনলে জিএসটি চার্জ হবে, ফিক্সড অ্যাসেট কিনলে জিএসটি চার্জ হবে, ঠিক আছে? আর কী বলেছিলাম বল? আর বলেছিলাম গুডস বেচলে জিএসটি চার্জ হবে, সার্ভিস বেচলে জিএসটি চার্জ হবে। আমি বলেছিলাম কাউকে পেমেন্ট করলে জিএসটি চার্জ হবে বলা ছিল, তাহলে জিএসটি হবে এখানে, বোঝা গেল? হলে বলবি, এরপরে যে এন্ট্রিটা দেবো সেটা সবাই করে আমাকে দেখাবি, বলবি কী হবে, একদম ইজি দিচ্ছি, ইজি জিনিস বোঝালাম। লেখ পরেরটা, লেখ আমার সময় হয়, লেখ 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 পারচেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, পরেরটা লেখ পারচেসেস অফ গুডস। পারচেস অফ গুডস অফ রুপিস 5,00,000, অফ রুপিস 5,00,000 ইন ক্যাশ, জিএসটি 12%, ঠিক আছে তো? উইথ জিএসটি কর, উইদাউট জিএসটি করতে হবে না, উইদাউট জিএসটি তো একটা বলে দিলাম, কর বল, বলতে পারবে কী হবে এটা? কী লেখা যায়? লেখ পারচেসেস অফ গুডস রুপিস 5,00,000 ইন ক্যাশ, জিএসটি 12%, জিএসটি 12%, বল কী হবে? আচ্ছা কত টাকা পারচেস অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা হবে? পারচেস অ্যাকাউন্টে 5,00,000 টাকা ছিল, 5,00,000 টাকা ডেবিট হবে। আচ্ছা তারপর
12% একই বললাম, দেখ কি স্টেট আছে, ইন্ট্রাস্টেট আছে, মানে একই রাজ্যের মধ্যে। ও 5 লাখের 12% করলে 60,000 টাকা হয়, মানে 30-30 করে ফেল, বলে দিলাম করে ফেল, কি বুঝলি তো, করে ফেল করে ফেল করে ফেল। কি লিখবো, জার্নালটা লিখবো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 5 লাখ টাকা, ঠিক আছে। তো ইনপুট ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, তো 5 লাখের 12% হয়, আমি ছয় ছয় করে দিচ্ছি 12% মানে ভাগ করলে কত, 6, তো তো 5 লাখে 6% করলে কত হয়, 30,000 টাকা, ঠিক। আবার বাকি 6% মানে ইনপুট এসজিএসটি, এখানে লিখ ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 5 লাখে 6% করলে কত হয়, 30,000 টাকা। 2 কী হবে, 2 দেখ কি বলেছি, এখানে যে গুডসটা কিনেছি ক্যাশে কিনেছি না ধারে কিনেছি, ক্যাশে, তাহলে ক্যাশ হবে, বোঝানোর কিছু নেই, 2 ক্যাশ, তাহলে কত হলো, 5,60,000। তুই যখনই অঙ্কটা করবি না তোকে অবশ্যই দেখতে হবে কি বলেছে, ইন্ট্রাস্টেট বলেছে নাকি ইন্টারস্টেট বলেছে, ইন্ট্রা না ইন্টার, এখানে বলেছে ইন্ট্রা। ইন্টারস্টেট সেলের ক্ষেত্রে দু রকমের জিএসটি আছে, জিএসটি এসজিএসটি, কেনার সময় জিএসটিটাকে বলে ইনপুট, বেচার সময় হলে আউটপুট। তো বল না জার্নাল শেখার পরে কোনো কঠিন আছে, কিছু আছে, কিছু নেই, শুধু একটা ধরো লাইন বলতে হবে, হয়ে গেল, এটা বোঝা গেল। আচ্ছা এরপরে লেখ, এরপরে তোরা লেখ, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, লিখেছিস তো, পারচেস অফ গুডস ফর ₹3 লাখ, পারচেসেস অফ গুডস ফর ₹3 লাখ, পারচেসেস অফ গুডস ফর ₹3 লাখ, ঠিক আছে। জিএসটি 28%, কি বলেছে, জিএসটি 28%। দেখ বারবার একই কথা বলছি, এটাও কিন্তু ইন্টারস্টেট, যতক্ষণ না মুজবে এটা কিন্তু সব ইন্টারস্টেটই হচ্ছে, সব ইন্টার করছি কিন্তু। হাফ পেড ইন ক্যাশ, লেখ হাফ পেড ইন ক্যাশ, মানে হাফ টাকা ক্যাশে পেড করেছে, অ্যান্ড লেখ অ্যান্ড রিমেনিং ইজ, লেখ রিমেনিং ইজ টিল ডিউ, টিল ডিউ। তো বল কে বলবে, ডোনা বল দেখি, একটা একটা করে বল, আস্তে আস্তে বল, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে বলতে হবে তোকে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তাহলে তুই বললি পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা, তাহলে লিখি পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। আচ্ছা তোর কথা শুনে লিখে দিলাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। আচ্ছা তারপর, তারপর কী হবে বল, হ্যাঁ ঠিক বলেছিস, তার মানে ইনপুট সিজিএসটি বলেছিস, তার মানে গুডস কেনার সময় যে জিএসটি হয় তাকে বলে ইনপুট জিএসটি, আর যেহেতু একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে তাই এটা হবে ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি। তাহলে লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট আর ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তো দেখ কত পার্সেন্ট ছিল, 28% ছিল, দুটো ভাগ হয়ে যাবে কত কত, 14%, 14%, তাহলে 3 লাখে 14% বলে কত জানিস, 42,000 টাকা, 3 লাখে 14% 42,000 টাকা, তাহলে লেখ এখানে 42,000 টাকা, এখানেও লেখ 42,000 টাকা, হয়ে গেল। তাহলে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে, কেউ বলতে পারবি টোটাল কত হচ্ছে, 3 লাখ + 42 + 42 মানে 3,84,000 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল কত পেমেন্ট করতে হবে, 3,84,000, তার মধ্যে কী বলে চাই, হাফ ক্যাশ টাকা দিয়ে দেবো, হাফ পেমেন্ট করে দেবো, তো 3,84,000 হাফ করার ক্যালকুলেটার আছে কারোর কাছে, এই দেখ 3,84,000 টাকার হাফ পেমেন্ট করে দিচ্ছি, 3,84,000 তার হাফ পেমেন্ট করবো মানে কত, 1,92,000 টাকা পেমেন্ট করেছি, কত টাকা, 1,92,000 টাকা, তো পেমেন্ট করে দিলে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে কী লিখবো, 2 ক্যাশ অ্যাকাউন্ট 1,92,000, বোঝা গেল, বোঝা গেছে 2 ক্যাশ অ্যাকাউন্ট কত, 1,92,000। আচ্ছা বাকি টাকা কি পেমেন্ট করেছি, বাকি টাকা বাকি আছে, মানে বাকি 1,92,000 টাকা পরে পেমেন্ট করবো, তাহলে পরে পেমেন্ট করলে কী লেখা উচিত, কে বলবি বল দেখি, এই জায়গাটা 2 কী লেখা উচিত বল, 2 সাপ্লায়ার অ্যাকাউন্ট বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট, মানে কি, আরে বাবা এত টাকার মধ্যে 1,92,000 পেমেন্ট করি, তাহলে বাকি টাকা বাকি রেখেছি, মানে ধারে কিনেছি,
তো ধারে কিনলে কি হয়, নাম চলে আসবে কেইটার্স বা সাপ্লায়ার। তাহলে এখানে লেখ টু সাপ্লায়ার অ্যাকাউন্ট, সাপ্লায়ার বা কেইটার্স একই জিনিস। কত টাকা? 1,92,000 টাকা। বুঝতে পারলি? বল, কোনো ডাউট থাকলে বল, বুঝিয়ে দেবো। তো বল কি বলেছে, পারচেজ অফ মেশিন, মেশিন কেনা হয়েছে কত টাকা দিয়ে? 8,00,000 টাকায় মেশিন কেনা হয়েছে, যা জিএসটি ছিল 5%। তাহলে কি হবে জার্নাল? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 8,00,000 টাকা। লেখ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 8,00,000 টাকা, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 8,00,000 টাকা। আর এটা কিন্তু একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়েছে, তাহলে কি হবে? ইনপুট জিএসটি, ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি। তাহলে লেখ ইনপুট সিজিএসটি, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। টু এখানে তো বলেনি বাকিতে কিনেছে মেশিন, বলেছে কোথাও বাকিতে কিনেছে? বলেছে তো মানে ক্যাশেই কিনেছি, তাহলে টু ক্যাশ। তো দেখ কি হবে, এখানে 8,00,000 টাকার মেশিনের দাম হবে 8,00,000 টাকা, 8,00,000 টাকার 5%, তাই তো? মানে ভাগ হয়ে যাবে আড়াই 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 আড়াই, তার মানে 8,00,000-এর 2.5% করলে কত হয়? 20,000 টাকা। এখানে লিখলাম 20,000 টাকা, এখানে লিখলাম 20,000 টাকা, টোটাল কত হচ্ছে? 8,40,000। দেখ হয়ে গেল, বুঝলি তো? তারপর তোরা করে দে, একটা করে দেখ, রেন্ট পেড লেখ, পরেরটা লেখ রেন্ট পেড, ₹22,000 টাকা। ঠিক আছে, রেন্ট পেড বলেছে 22,000 টাকা, জিএসটি বলেছে 12%। লেখ জিএসটি বলেছে 12%, রেন্ট পেড 22,000 টাকা, জিএসটি বলেছে 12%। ঠিক আছে, বল দেখি সুমন, বল, রেন্ট পেড 22,000 টাকা, জিএসটি বলেছে 12%, কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, পড়াশোনা করছিস? লেখ রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 22,000 টাকা। তারপর হবে ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ বসে, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট কত পার্সেন্ট ছিল? 12% ছিল, ভাগ হয়ে যাবে 6,6। ঠিক আছে, 22,000 6% করলে কত হয় দেখতো? কত হচ্ছে? 1,320 দেখতো, করে দেখতো, এনে ক্যালকুলেটর নে, নে ক্যালকুলেটর নে, করতো। লেখ 22,000 × 6%, লেখ ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কি বললাম, 22,000 টাকা রেন্ট ছিল, 12% জিএসটি, ভাগ হয়ে যাবে 6,6। তাহলে 22,000 × 6% করে কত হয়েছে? আচ্ছা দেখ, 22,000 × 6% 1,320, এখানে লিখবো 1,320। এই দেখ, না পারার কিছু নেই, এখানে দেখ লিখলাম 22,000 লিখবো, ইনটু দেবো কত পার্সেন্ট বলে 6%, তো তো এখানে লিখবো 6 মানে 12% দুটো ভাগ হয়ে গেলো 6,6,6 দিয়ে ইয়ে পার্সেন্টের সাইন দিলাম, তাহলে হয়ে গেলো 1,320। এটাও হয়ে গেলো 1,320। তাহলে কী লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট, তো সব করে যোগ করে দে, কত হচ্ছে? 22,000, এটা করে হচ্ছে 24,640 টাকা। বোঝা গেল? বোঝা গেছে? এটা আর দুটো ছিল, একটা স্টেশনারি ছিল আর একটা, হ্যাঁ স্টেশনারি ছিল শুধু, বাকি তো সব হয়ে গেছে। স্টেশনারি ছিল লাস্ট, স্টেশনারি ছিল। তো এখানে লেখ, লেখ স্টেশনারি পেড 60,000, লেখ স্টেশনারি পেড, এখানে লেখ স্টেশনারি পেড কত বললাম? স্টেশনারি পেড 60,000। জিএসটি কত পার্সেন্ট বলেছে? একটা পার্সেন্টেজ দিয়ে দিই না, আমাদের হয়তো 5, 12, 18, 28 এর বাইরে হয় না, 5% দিয়ে দে, 5%। ঠিক আছে, কোশ্চেন সাজিয়ে নিলাম 5%, তাহলে কী হবে বল? স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, কত ছিল? 60,000 টাকা। ঠিক আছে, তো তারপর লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 2.5%, 60,000 2.5%, করে দেখ, দেখি পারিস নাকি, এবার কর, এবার কর, 60,000 2.5% করে দেখ কত হচ্ছে। তারপর লিখবো ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ₹1,500 টু ক্যাশ অ্যাকাউন্ট,
কত হচ্ছে 63,000 টাকা, হয়ে গেল। তার মানে বুঝতে পারলি, দেখ জিএসটি বোঝা গেল তো, পুরো শেষ হয়নি বাট মোটামুটি যত অবধি করি তত অবধি বুঝেছিস তো? ঠিক আছে, এইগুলোই প্র্যাকটিস করবি, তাহলে আমি নেক্সট ডে করাবো। এটা আমি কি করালাম বলতো আজকে? না, জিএসটি তো করালাম, ইন্টারস্টেট ট্রানজ্যাকশনের অনলি ইনপুট পার্টটা করালাম, আমি কিন্তু সেল করাইনি এখনো, এখনো কিছু বাকি আছে, সেলের পার্টটা বাকি আছে, ব্যাপার একই, কঠিন কিছু নয়। পরের দিন আমি আবার করাবো।